হ্যালো বন্ধুরা, রবি চেম্বার স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ বা সায়েন্টিফিক প্রসেস অ্যান্ড মেজারমেন্ট এই অধ্যায় থেকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানবো বিজ্ঞান কি। বিজ্ঞানের যদি স্ট্রাকচারভাবে আমি একটু সংজ্ঞা দিতে চাই, ব্যাপারটা হবে এরকম যে বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে এমন জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। আসলে বিজ্ঞান কী করে? বিজ্ঞান আসলে আমাদেরকে অনেক কিছু অজানা সম্পর্কে জানতে সাহায্য করে, অনেক কিছু সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়, যেখান থেকে আমরা আমাদের মানব জীবনের কল্যাণের জন্য সেই তথ্যগুলো ব্যবহার করতে পারি, নিজেদেরকে ডেভেলপ করতে পারি। তো এখন এই বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিগুলো কীভাবে দেয়? এটা কি হুটহাট করে দিয়ে দেয় নাকি এখানে আরও কিছু আছে? হ্যাঁ, অবশ্যই বিজ্ঞান একটি স্ট্রাকচারাল প্রসেস মেনটেন করে। সো সেই প্রসেস বা সেই ধাপগুলো কী কী সেটা সম্পর্কে আমরা জানবো। তো এগুলোকে বলা হয় বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। তো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলোর মধ্যে প্রথমেই যে ধাপকে আমরা পাবো সেটা হচ্ছে প্রশ্ন বা সমস্যার নির্বাচন। ধরো তুমি কোনো একটা বিশেষ বিষয় সম্পর্কে জানতে চাও, তো তুমি আসলে কী আগে জানতে চাও সেটাকে তোমাকে ডিফাইন করতে হবে, তাই না? তো এই প্রশ্ন বা সমস্যা আমরা কোথা থেকে পাই? এটা আসলে আমাদের বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বা কোনো বিষয়বস্তু থেকে আমাদের মনে যখন কৌতূহলবশত প্রশ্ন জাগে, সেখান থেকে আমরা এই প্রশ্নগুলো পাই। যেমন ধরো তুমি কিছু ফুল গাছের চারা তুলে এনে এক জায়গায় লাগানোর পর দেখতে পাচ্ছ যে চারা গাছগুলো মারা যাচ্ছে, কিন্তু কেন মারা যাচ্ছে তুমি সেটা জানো না। তো এই যে তুমি প্রথমে নিজেকে প্রশ্ন করলে যেটা কেন হচ্ছে, এটাই হচ্ছে প্রশ্ন, সমস্যা বা নির্বাচন। তারপরের ধাপ হচ্ছে বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ এই যে ফুল গাছের চারাগুলো মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে এটা সম্পর্কে তুমি বই পুস্তক পড়ে কিছু তথ্য উদ্ধার করার চেষ্টা করতে পারো, বা তোমার বাবা মার কাছে জিজ্ঞেস করতে পারো যে এটা কেন হচ্ছে। তারপর হচ্ছে সম্ভাব্য ফলাফল। তো তুমি যে তথ্যগুলো সংগ্রহ করতে পারো, বিদ্যমান যে তথ্যগুলো তোমার কাছে আছে, সেখান থেকে তুমি একটা ডিসিশন বা একটা সম্ভাব্য ফলাফলে পৌঁছতে পারো। তবে সম্ভাব্য ফলাফল দিয়ে তুমি কখনোই পরিপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, আর এর জন্যই আমাদের তখন যেতে হবে পরবর্তী ধাপে, অর্থাৎ পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উৎপাদ্য সংগ্রহ করা। অর্থাৎ তুমি এখন জিনিসটাকে শিওর হওয়ার জন্য কিছু পরীক্ষা করতে চাচ্ছ, এবং পরীক্ষা করার জন্য তোমার যা যা লাগবে তার ব্যবস্থা করা। তো সব কিছু তৈরি হয়ে গেলে পরের ধাপ হচ্ছে পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ করা, মানে পরীক্ষাটি সম্পন্ন করা এবং সেখান থেকে তুমি কী ফলাফল পেলে সেটা অবজার্ভ করা। যেমন ধরো তুমি এই পরীক্ষাটি করার জন্য করলে কি একই রকমের ফুলের টব, একই রকমের দুটি ফুলের চারা, একই রকম মাটি তুমি নিলে, নিয়ে করলে কি তুমি সব কিছু দুটোর জন্য একই রকম করলে, কেবল একটি বিষয়ে পার্থক্য করলে, কী করলে, একটাতে পানি দিলে আর একটাতে পানি দিলে না। তো এই যে তুমি একটি বিষয়ে পার্থক্য করলে, একটি বিষয়ে পার্থক্য করার ফলে তুমি কেবলমাত্র এই একটি বিষয়ের উপর সিদ্ধান্ত দিতে পারবে যে দুটি চারা গাছের মধ্যে কোথায় পার্থক্য হয়েছে বা ঘটনাটা কী হয়েছে। তো তুমি দেখবে কি যে যেটার মধ্যে পানি দেওয়া হয়নি একদিন পরে সেটা মরে গিয়েছে, বা সেটা পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু যেটাতে পানি দিয়েছো সেটা সতেজ হয়ে গেছে। তো এই যে তুমি জিনিসটা অবজার্ভ করলে এবং এখান থেকে আইডেন্টিফাই করলে কোনটার কী হয়েছে, এটাই হচ্ছে আসলে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ, মানে এটাই হচ্ছে আমাদের পরের ধাপটা। তো এই উপাত্তগুলো তুমি যখন পেয়ে গেলে যে একটা মরে গিয়েছে একটা মরে যায়নি, তাদের মধ্যে কী পার্থক্য ছিল, সেখান থেকে তুমি কী করতে পারো, তখন তুমি একটা সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে পারো। যেমন এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এই দুটা চারা গাছের ক্ষেত্রে সব কিছু এক রেখেছিলাম, কিন্তু একটাতে পানি দেয়নি এবং সেটাই মারা গিয়েছে। তাহলে এখান থেকে আমরা এখন ডিসিশন দিতে পারছি যে আসলে পানি না দেওয়ার কারণে চারা গাছ তুলে এনে লাগালে সেটা মরে যাচ্ছে। এবং এই যে তুমি ডিসিশনটা উপনীত হতে পারলে, এখন এটাই হচ্ছে তোমার লাস্ট ধাপ, অর্থাৎ ফল প্রকাশ। তাহলে দেখো আমরা এই ধাপগুলো পর্যায়ক্রমে সংগঠিত করে একটা বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারলাম, এবং এটা অবশ্যই একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি হবে তখন, কারণ এটা বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো মেনটেন করেছে। তো আমরা বুঝতেই পারছি যে বিজ্ঞান যখন কোনো সিদ্ধান্ত দেয় তখন সেটা এমনি এমনি দেয় না, সেটা একটা সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো মনে রাখার চেষ্টা করব। প্রায় সকল পরীক্ষায় এই ধরনের বৈজ্ঞানিক ধাপ অনুসরণ করেই কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়। তো এরপর আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে পরিমাপ। হ্যাঁ, আসলে আমাদের বাস্তব জীবনে আমাদের অনেক কিছুই পরিমাপ করা লাগে। যেমন দেখো এখানে তোমরা তিনটা টেবিল দেখতে পাচ্ছ, তাই না? দেখো তো তিনটা টেবিল একই রকম হলেও তিনটা টেবিলের সাইজ কিন্তু এক না, তোমরা দেখতেই পাচ্ছ, তাই না? কোনটা সবচেয়ে বড় বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপরে বড় কোনটা? হ্যাঁ, তারপরে বড় হচ্ছে এটা, তারপরে আরেকটু ছোট কোনটা? সেটা হচ্ছে এটা, মানে এটা সবার বড়, তারপরে এটা একটু ছোট, এটা আরেকটু ছোট।
এখন বিষয়টা হচ্ছে, তোমার বাসায় যদি এরকম তিনটা টেবিল থাকে, ধরো তুমি তোমার বন্ধুকে বোঝাতে চাচ্ছ যে আমাদের বাসায় তিনটা টেবিল আছে, একটা বড়, একটা ছোট, একটা আরো ছোট, বাট তোমার বন্ধু বুঝতে পারছে না যে কোনটা থেকে কোনটা আসলে ঠিক কতটুকু বড় বা কতটুকু ছোট, তখন কিন্তু তুমি আর এভাবে তাকে বোঝাতে পারবে না। তোমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই একটা সংখ্যাগত বা একটা পরিমাণগত বিষয় দিয়ে এই তিনটা টেবিলের মাপ তাকে বোঝাতে হবে, কারণ সে তো আর তোমার বাসায় এসে টেবিলগুলো দেখতে পাচ্ছে না। ঠিক একইভাবে আমরা যখন কোনো কিছু সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে চাই আমাদের বিজ্ঞানসম্মতভাবে, তখন আমাদের অবশ্যই কিছু মানের প্রয়োজন পরে, আর যখনই আমরা এই মানগুলো নির্ণয় করতে চাই তখনই সেটাকে আমরা বলি পরিমাপ। সো ধরো তুমি এখন এই টেবিলগুলোর সাথে কিছু ফিতা বা কিছু স্কেল দিয়ে তুমি টেবিলগুলোর দৈর্ঘ্য বা প্রস্থ পরিমাপ করতে পারো, এবং পরিমাপ করে কিছু সংখ্যা পেতে পারো, এবং সেই সংখ্যাগুলো দিয়ে তুমি যে কাউকে খুব সহজেই বোঝাতে পারবে যে কোনটা কতটুকু বড়, কোনটা ঠিক কতটুকু ছোট। এছাড়া তুমি পরিমাপের প্রয়োজনীয়তা আরও অনেক বাস্তব ভিত্তিক উদাহরণ থেকে তুমি পেতে পারো, যেমন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুমি কোন গ্রুপে খেলবে সেটা নির্ধারিত হয় তোমার বয়স দিয়ে, বয়স কিন্তু একটা সংখ্যা। তারপর হচ্ছে তোমার উচ্চতা কত ইত্যাদি ইত্যাদি জিনিসগুলোকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য একটা সংখ্যা দিয়ে পরিমাপ করা হয়। সো তার মানে বুঝতে পারছি যে পরিমাপের গুরুত্ব আসলে অনেক বেশি। তো এরপর আমরা জিনিসটা জানবো, সেটা হচ্ছে পরিমাপের একক সম্পর্কে। ধরো তুমি তোমার এই ঘরটির দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে চাচ্ছ, এখন তুমি করলে কি এটা পরিমাপ করার পর তুমি বলছো যে এটার দৈর্ঘ্য 10, প্রস্থ 10 এরকম। এখন শুধু 10 সংখ্যাটাকে কোনো অর্থ বহন করে না, কখনোই অর্থ বহন করে না, যতক্ষণ না পর্যন্ত তুমি সেই 10-এর সাথে কিছু একটা জুড়ে দিচ্ছ, যেমন 10 হাত বা 10 সেন্টিমিটার বা 10 মিটার বা 10 গজ বা 10 ফিট। মানে এক কথায় শুধু সংখ্যা দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে প্রকাশ করতে পারি না, সংখ্যার সাথে একটা সুনির্দিষ্ট পরিমাণ আমাদের জানতে হয়, যে পরিমাণটা সবার কাছে ইউনিভার্সাল। সাপোজ ধরো তোমার কাছে কোনো ফিতা নেই, তুমি রুমটার দৈর্ঘ্যকে হাত দিয়েই পরিমাপ করছো, তো তুমি দেখলে এই রুমটার দৈর্ঘ্য হচ্ছে 10 হাত। তার মানে খেয়াল করো, এই 10 দিয়ে তুমি কিছু প্রকাশ করতে পারবে না, কিন্তু 10 হাত দিয়ে তুমি জিনিসটাকে প্রকাশ করতে পারবে। এখানে হাতের, তোমার হাতের যে দৈর্ঘ্যটা সেটাকে তুমি একটা সুনির্দিষ্ট পরিমাণ হিসেবে ধরে নিয়েছো, এবং এই হাতটাই হচ্ছে তোমার এই ক্ষেত্রে একক। হ্যাঁ, মানে একক হচ্ছে আসলে কোনো একটা রাশি বা কোনো কিছু পরিমাপের একটা সুনির্দিষ্ট অংশ। রাশিকে একটু বলে রাখি, রাশি হচ্ছে আসলে এমন একটা জিনিস যেটা পরিমাপযোগ্য। এই রুমের দৈর্ঘ্যটাকে তুমি পরিমাপ করতে পারো, তাই দৈর্ঘ্য একটা রাশি। কোনো একটা বস্তুর ভর তুমি পরিমাপ করতে পারো, সেটা কতটা ভারী, সেজন্য সেটা হচ্ছে একটা রাশি। আর যেসব জিনিসকে পরিমাপ করা যায় না সেটা হচ্ছে রাশি নয়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যখনই কোনো কিছু পরিমাপ করি, তখন সেই পরিমাপের জিনিসটার বা সেই রাশিটার একটা সুনির্দিষ্ট অংশকে আমাদের সবাইকে মিলে একক পরিমাণ ধরে নিতে হয়, আর এটাই হচ্ছে পরিমাপের একক। তো এরপর আমরা জানবো বিভিন্ন একক সম্পর্কে। আসলে তুমি কিন্তু দৈর্ঘ্যকে যে সবসময় হাত দিয়েই পরিমাপ করতে হবে তা কিন্তু না, তুমি সেটাকে মিটারে পরিমাপ করতে পারো, সেটাকে সেন্টিমিটারে পরিমাপ করতে পারো, সেটাকে ফিটে পরিমাপ করতে পারো। তার মানে দেখো, সেন্টিমিটার, মিটার, ফিট, যা কিছু বললাম এগুলো সবই হচ্ছে আসলে তোমার দৈর্ঘ্যের বিভিন্ন একক। হ্যাঁ, যেমন দেখো আমরা যদি দৈর্ঘ্যের একক দেখি, দৈর্ঘ্যে কী কী এককগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার কোনটা? আমাদের জ্যামিতি বক্সে যে স্কেল থাকে না, সেই স্কেলের মধ্যে সবচেয়ে ছোটো ছোটো যে দাগগুলো থাকে সেটা হচ্ছে 1 মিলিমিটার। তো ওরকম 10 মিলিমিটার মিলে হয় 1 সেন্টিমিটার। আমাদের স্কেলে কিন্তু সেন্টিমিটারের দাগ কাটা থাকে, তুমি কি চাইলে গুনে দেখতে পারো, সেখানে 10টা ছোটো ছোটো ভাগ মিলে 1 সেন্টিমিটার হয়। তারপর আবার 100 সেন্টিমিটার মিলে হয় 1 মিটার, আবার 1000 মিটারে হয় 1 কিলোমিটার, বুঝতে পারলে? তারপরে আসি আমরা ভরের এককে। হ্যাঁ, আমরা যখন বাজারে গেলে কোনো তরি তরকারি আমরা পরিমাপ করে নিয়ে আসি বাটখারা দিয়ে, তখন সেটা আসলে ভরে মাপা হয়। তো ভরের একক কী কী হতে পারে? যেমন ধরো 1000 মিলিগ্রামে হয় 1 গ্রাম, 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম বা 1 কেজি, আবার এরকম 100 কিলোগ্রামে হয় 1 কুইন্টাল, আবার 10 কুইন্টালে হয় 1 মেট্রিক টন। অর্থাৎ 10 কুইন্টাল মানে কিন্তু আসলে 1000 কেজি হবে, মানে 1000 কেজি সমান 1 মেট্রিক টন আমরা বলতে পারি। এরপর হচ্ছে সময়ের একক। সময়ও কিন্তু আসলে একটা রাশি। তো দেখো, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়, 24 ঘন্টায় 1 দিন হয়, 30 দিনে 1 মাস হয়। তার মানে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, এগুলো সবই হচ্ছে আসলে সময়ের
একক। তো এখন বুঝতেই পারছো যে আমরা দৈর্ঘ্য মাপি, ভর মাপি, সময় মাপি বা আরও অনেক রাশি আছে, সেগুলো যাই মাপি না কেন তাদের বেশ কিছু একক থাকতে পারে। এখন যদি আমরা ইচ্ছা মতো এক এক জায়গায় এক এক রকম একক ব্যবহার করি তাহলে কিন্তু একটা অসামঞ্জস্যতা তৈরি হবে। আর এই সমস্যা দূর করার জন্যই আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে এককের আন্তর্জাতিক পদ্ধতি। আসলে বিভিন্ন রাশি পরিমাপ করার জন্য এক এক দেশ আসলে এক এক রকম একক ব্যবহার করতো, কিন্তু এটা যাতে গোলযোগ সৃষ্টি না করতে পারে সেই কথা বিবেচনা করে 1960 সালে সমগ্র পৃথিবীতে প্রত্যেকটা রাশির একটা ইন্টারন্যাশনাল বা একটা সাধারণ একক ব্যবহারের সিদ্ধান্ত হয়। এটাকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয়। যেমন দেখো, দৈর্ঘ্যের এককে ধরা হয়েছে মিটার। মানে দৈর্ঘ্যে কিন্তু অনেক এককই আছে, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, অনেক কিছু হতে পারে, বাট মিটারটাকে আমরা সবাই এসআই একক হিসেবে ধরে নিয়েছি। তার মানে ইন্টারন্যাশনাল সবসময় আমরা দৈর্ঘ্যকে মিটার ধরবো। তারপর হচ্ছে ভরের ইন্টারন্যাশনাল একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের জন্য সেকেন্ড, বিদ্যুৎ প্রবাহের জন্য অ্যাম্পিয়ার, তাপমাত্রার জন্য কেলভিন, পদার্থের পরিমাপের জন্য হচ্ছে মোল, দীপন তীব্রতার জন্য ক্যান্ডেলা। সো এই যে দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, এগুলো কী, এগুলো সম্পর্কে তোমরা আরও উপরের ক্লাসে জানতে পারবে। আমরা শুধু এখন এককগুলো মনে রাখার চেষ্টা করব। এবং আরেকটা জিনিস, এই যে আমরা একক দিচ্ছি, দেখো এখানে 7টা একক আছে, এই 7টা এককে বলা হয় মৌলিক রাশি বা মৌলিক একক। হ্যাঁ, তো মৌলিক রাশি বা মৌলিক একক আসলে কি এটা আমাদের জানতে হবে। সো মৌলিক রাশি হচ্ছে আসলে সেই ধরনের রাশি বা সেই একক যেটা কিনা নিজেই স্বয়ংসম্পূর্ণ, যাকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশি বা অন্য কোনো এককের প্রয়োজন পড়ে না, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। চিন্তা করে দেখো, তুমি যদি কোনো কিছু একটা দৈর্ঘ্য পরিমাপ করতে চাও, তোমার কি আর কিছু পরিমাপ করা লাগে, ভর পরিমাপ করা লাগে, সময় পরিমাপ করা লাগে? লাগে না। আবার যদি তুমি কোনো একটা বস্তু ভর পরিমাপ করতে চাও তাহলে তোমার দৈর্ঘ্য বা সময় নিয়ে কোনো কাজ নেই। আবার তুমি যখন সময় পরিমাপ করতে যাবে তখন কিন্তু দৈর্ঘ্য এবং ভর নিয়ে কোনো কাজ নেই। তো এই যে রাশিগুলো এবং এর আগে যে 7টা রাশি আমরা দেখে আসলাম, সেই 7টা রাশি সবগুলোই হচ্ছে মৌলিক রাশি বা মৌলিক একক। অন্যদিকে যৌগিক রাশি কোনগুলো, যৌগিক রাশি হচ্ছে বুঝতেই পারছো যে যে রাশিগুলোকে প্রকাশ করার জন্য একাধিক মৌলিক রাশির প্রয়োজন পড়ে বা একাধিক রাশি ব্যবহার করতে হয় সেটাকে আমরা বলি যৌগিক রাশি। যেমন হচ্ছে বল, গতিশক্তি ইত্যাদি। যেমন দেখো, এই ছেলেটি এই পাথরটাকে ধাক্কা দিচ্ছে, এই ছেলেটি এখানে দৌড়াচ্ছে, তো এগুলোরও কিন্তু পরিমাপ আছে, কতটুকু বল দেওয়া হচ্ছে বা কী পরিমাণ শক্তি নিয়ে এসে দৌড়চ্ছে। কিন্তু এই শক্তিগুলো পরিমাপ করার জন্য তুমি একটি রাশি নিয়ে কাজ করতে পারবে না। যেমন এই বল বা গতিশক্তি দুটোর মধ্যেই আসলে দৈর্ঘ্য, ভর এবং সময় তিনটাকেই হিসেবে আনতে হয়, আর এই কারণে এগুলো হচ্ছে যৌগিক রাশি। আশা করি আমরা বুঝে গিয়েছি। তো এরপরে আমরা জিনিসটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ক্ষেত্রফল ও আয়তন। হ্যাঁ, ক্ষেত্রফল এবং আয়তন সম্পর্কে তোমরা তোমাদের গণিত বইয়ে অলরেডি খুব ভালো ধারণা পেয়ে গিয়েছো আমি জানি, তারপরে একটু বলে দিচ্ছি। সো ক্ষেত্রফল কি, ধরো এই টেবিলের ক্ষেত্রফল তোমাকে মাপতে হবে, তখন তোমাকে কী করতে হবে, এটার দৈর্ঘ্য বরাবর ফিতা দিয়ে মাপতে হবে এবং প্রস্থ বরাবর ফিতা দিয়ে মাপতে হবে। তো মাপার পরে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ তুমি যখন গুণ করে দিবে তখনই সেটা হয়ে যাবে তোমার ক্ষেত্রফলের মান, অর্থাৎ ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবং আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষেত্রফল একক কি, সেটাকে বলা হয় বর্গ মিটার, যেমন 10 বর্গমিটার বা 5 বর্গমিটার ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে আয়তন। আয়তন দিয়ে আসলে আমরা কোনো একটা বস্তুর সাইজ বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, যেমন দেখো এই বাক্সটা, এই বাক্সটা কত বড় বা ছোট এটা বোঝানোর জন্য আমরা আয়তন হিসাব করি। তো আয়তনটাকে কীভাবে হিসাব করা হয়, আয়তনটাকে হিসাব করার জন্য আমরা বাক্সটার দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর আমরা পরিমাপ করব। তারপর সেগুলোকে আমরা কী করব, সেগুলোকে আমরা একসাথে গুণ দিব, অর্থাৎ আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবং খেয়াল করে দেখো, আমরা যেহেতু একটু আগে জেনেছি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি ক্ষেত্রফল, তার মানে আমরা দৈর্ঘ্য আর প্রস্থকে একসাথে ক্ষেত্রফল লিখতে পারি, অর্থাৎ আমরা বইটাও বলতে পারি যে আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আর যদি আমরা সব কিছু এসআই এককে পরিমাপ করি, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিটারে পরিমাপ করি, তখন কিন্তু আমাদের এসআই এককে, আমাদের আয়তনের একক হয়ে যাবে ঘন মিটার। অর্থাৎ আয়তন বের করলে সামনে আমরা ঘন বসাই এবং ক্ষেত্রফলের ক্ষেত্রে সামনে আমরা বর্গ কথাটা বসাই। আবার সিজিএস একক বলতে আরেকটা একক আছে, সেই এককে, এটার একক হচ্ছে ঘন সেন্টিমিটার, মানে তখন সব কিছু আসলে সেন্টিমিটারে হিসাব করা হয়। একে আবার আমরা সংক্ষেপে সিসি বা সেন্টিমিটার কিউবও বলতে পারি। তো এরপরে আমরা জানবো যে তরল পদার্থের আয়তন বা বিভিন্ন অনিয়মিত শেপের কঠিন পদার্থের আয়তন কীভাবে নির্ণয় করা যায়। কারণ দেখো, তরল পদার্থ তো আর দৈর্ঘ্য বা প্রস্থ উচ্চতা হয় না, এটা তো আসলে যে পাত্রে রাখা যাবে সেটা সে শেপেই ধারণ করে, তাই না? তো এক্ষেত্রে আমরা তরল পদার্থের আয়তনের জন্য এরকম একটা পাত্র ব্যবহার করি, এটাকে আসলে বলা হয় মাপচঙ্গ। সো এটার গায়ে আসলে বিভিন্ন দাগ কাটা থাকে, সো এর মধ্যে তরলটা ভরে দিলে তরলটা যতটুকু ওঠে সেই পর্যন্ত দাগ কাটা মান দেখে বলে দেওয়া যায় যে এই তরলটুকুর আয়তন কত। তো তরল পদার্থের আয়তনকে আমরা সাধারণত লিটারে প্রকাশ করি। তো এই 1 লিটার মানে হচ্ছে আসলে 1000 সিসি বা 1000
মিলিলিটার, অর্থাৎ আমরা এটাও বুঝতে পারছি যে 1 সিসি আর 1 মিলিলিটার আসলে সমানই হয়। তো এরপর হচ্ছে অনিয়মিত শেপের কঠিন পথের আয়তন নির্ণয়। যেমন দেখো এই পাথরটির কথাই চিন্তা করো, এই পাথরটা তুমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি মাপতে পারবে? না, মাপতে পারবে না, কারণ এটা তো শেপটা ঠিক নেই। তাহলে কিভাবে তুমি এটার আয়তন নির্ণয় করবে? সো এটার আয়তন নির্ণয় করার জন্য আমরা এই মাপচঙ্গটা ব্যবহার করতে পারি। কিভাবে? সো প্রথম আমরা করব কি, এই মাপচঙ্গের ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা তরল ভরে রেখে সেটার আয়তনটা আমরা দেখবো সেটা কত হয়। তারপর করবো কি, আমরা এই চঙ্গের মধ্যে এই পাথরটাকে ফেলে দিব। সো যখন আমরা পাথরটাকে ফেলে দিব, ওই পাথরটা তো তরলের মধ্যে কিছু জায়গা দখল করবে, এবং জায়গা দখল করার কারণে তখন কিন্তু এই পানির উচ্চতাটা বেড়ে যাবে। মানে এক কথায় এই পাথরটার যে আয়তন, সে আয়তনের পানি কিন্তু উপরের দিকে উঠে যাবে, এবং তখন উপরের দিকে উঠে যাওয়ার পর নতুন যে আমরা আয়তনটা পাবো, সেই আয়তনটা থেকে এই পানির আগের আয়তনটাকে যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বলে দিতে পারবো যে এই পাথরটার আয়তন কত। তার মানে এভাবে খুব সহজেই আমরা অনিয়মিত শেপের আয়তনও নির্ণয় করে ফেলতে পারি। তো এরপর আমরা আরেকটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপ করি, সেটা হচ্ছে তাপমাত্রা। হ্যাঁ, তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা আসলে বিভিন্ন ধরনের থার্মোমিটার ব্যবহার করে থাকি। তো এই তাপমাত্রারও কিন্তু আসলে বেশ কিছু একক হয়, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। কেলভিন হচ্ছে আসলে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক, তবে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটা খুব কম ব্যবহার করি। যেমন আমাদের বাসায় জল মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করি, সেটা আসলে ফারেনহাইট স্কেলে প্রকাশ করা হয়। আবার অন্যদিকে আমরা যখন বাতাসের তাপমাত্রা আমরা মাপি, তখন আমরা সেটাকে সাধারণত সেলসিয়াসে মাপি। এখন দেখো, আমরা যখন দৈর্ঘ্য একক করেছিলাম, একই দৈর্ঘ্যকে আলাদা আলাদা এককে প্রকাশ করলে যেমন মান ভিন্ন হয়, ঠিক একইভাবে একই তাপমাত্রাকে যদি আমরা একবার সেলসিয়াসে বা থার্মোমিটারে পরিমাপ করি, তখন দুই জায়গায় আমরা দুই রকম মান পাবো। সো তার মানে আমাদের যখন যে এককে মাপার প্রয়োজন পড়বে, সেই এককে আমরা আমাদের প্রয়োজনীয় থার্মোমিটারে দিয়ে তাপমাত্রাটাকে পরিমাপ করতে পারি। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।